সমস্ত দপ্তরের সহাবস্থান একই ছাদের তলায় হলে দ্রুত জনগণকে পরিষেবা প্রদান করা যায়। এই উদ্দেশ্যে বহুতল বিশিষ্ট রাজ্য প্রশাসনিক ভবনের নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার গোর্খাবস্তি পণ্ডিত নেহেরু কমপ্লেক্সের বহুতল বিশিষ্ট রাজ্য প্রশাসনিক ভবনের ভূমিপূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথাই বললেন। তিনি বলেন, রাজ্যের মানুষের বিভিন্ন কাজে আগরতলার অফিসগুলিতে আসতে হয়। সব অফিস বিল্ডিংগুলি একই জায়গায় না থাকায় মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যখন একই ছাদের তলায় সব অফিসগুলি থাকবে, তাদের সমস্যা যেমন নিরসন হবে, পাশাপাশি সময়ও লাঘব হবে। সমস্ত পৃথিবীর সাথে আমাদের ত্রিপুরাও এখন গ্লোবালাইজড হয়েছে, সব দিকে আমাদের ডেভেলপমেন্ট। আমাদের যদি রাজনৈতিকভাবে আপনারা বলেন, আর্থসামাজিক দিক দিয়ে বলুন, বিভিন্ন ডেভেলপমেন্টের যে বিভিন্ন যে আমাদের ডিপার্টমেন্টগুলো আছে, সেগুলো এখন কোনো অংশে যে কোনো প্রদেশের তুলনায় আমাদের কিন্তু কম নয়। 140টা ফ্ল্যাট এখানে হয়েছে। তো একটা সময় ছিল আমরা কিন্তু সেই এনভায়রনমেন্ট আমরা পাইনি, আমরা যে এনভায়রনমেন্টে মানুষ হয়েছি তৎকালীন সময়ে আমাদের যে আমাদের গার্জিয়ানরা ছিলেন বা তারও যারা প্রপিতামহ আমি বলবো, তাদের সময়ে তখনকার যে প্রয়োজনে সেইভাবে ওনারা করেছেন এবং এট বেস্ট ছিল। এখন আমি যদি বলি, আরে তখন কিছুই ছিল না, কিন্তু ওই সময় কিন্তু ওইটাই বেস্ট ছিল। কিন্তু আজকের তারিখে আমরা কি দেখছি, আজকে এখানে যে আপনারা যে অ্যাপার্টমেন্ট করছেন, সে অ্যাপার্টমেন্টের যে কালচার, একদিকে মানুষকে তাকে জাগার ব্যবস্থা করা এবং সুন্দরভাবে থাকার যে ব্যবস্থাপনা এবং স্টাইলে থাকা, স্টাইলেও থাকা, আমি বাস করব, আমার জীবন যাত্রা আমি আমার সুন্দরভাবে আমি করব, একটা এনভায়রনমেন্ট যতক্ষণ না থাকবে, যে যাই করুক সে এনভায়রনমেন্টে কোনো সময় আমার নেক্সট জেনারেশন, যেটা আমরা পাইনি, আমরা নেক্সট জেনারেশনকে আমরা দেব। মানুষকে বেঁচে থাকার জন্য তার অফিস কাছারি হোক, তার ব্যবসা হোক, যে কোনো কর্মক্ষেত্রের থেকে যখনই আসবে, তার বাড়ির যাওয়ার সময় তার জ্যামের সমস্যা নেই, সেখানে গিয়ে তার গাড়ির প্লেসমেন্টের কোথায় রাখবে, তার গ্যারেজ আছে কিনা, এইসব ইত্যাদি সব ফেসিলিটিস যেহেতু জানা আছে, তো এই ধরনের কালচার আলটিমেটলি সমাজও কিন্তু যে তার চেহারা তাও কিন্তু পাল্টে যাবে। মুখ্যমন্ত্রী আরো বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের মূল কথাই হচ্ছে উন্নয়ন। সেই উন্নয়নের মার্গদর্শনেই রাজ্যের বর্তমান সরকার মানুষের জন্য কাজ করে চলেছে। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী কর্মপ্রণালী, যেমন দেশের থানাগুলিতে উন্নতি করার কথা তুলে ধরেন। তিনি বললেন, একই ছাদের তলায় যখন সমস্ত দপ্তরগুলি থাকবে, জনগণকে বেশি করে পরিষেবা প্রদান করাও সম্ভবপর হবে। পাশাপাশি পুরনো অফিস বিল্ডিংয়ের জায়গাগুলিকে অন্য কাজেও ব্যবহার করা যাবে। এই অফিস বাড়িতে আনুষাঙ্গিক সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। বর্তমান সরকারের সময়ে কর্মসংস্কৃতির উন্নতি ঘটেছে। প্রধানমন্ত্রী যে দিশা দেখাচ্ছেন, সেই দিশায় আমরা কাজ করছি এবং আগামী দিন আপনাদের এই যে একজন আরেকজনের সাথে যে যোগাযোগ, সেটার আরো বেশি শক্তপোক্ত হোক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।